আমরাও দেখতে পাই আমাদের সমাজে কিছু কিছু ইমাম খতিবরা সূরা খুঁজে পায় এখানে শুধুমাত্র ইন্নামা আনা বাশারুম মিছলুকুম ঠিক উমর রাদিয়াল্লাহু আনহু থাকতো গর্দান পড়ে যেত বড় বড় খতিব উমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় একটা লোক আবাসা সূরা দিয়ে নামাজ পড়ে আবাসা আছে না আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা কোরআনের আয়াত নামাজ পড়লে সমস্যা কি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলে হুজুর অমুক একটা লোক ইমাম নিয়োগ করছেন সরকারি মুসলিম রাষ্ট্র তো খেলাফতের জামানা উমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রপ্রধান ওনার পক্ষ থেকেই ইমাম নিয়োগ করা হয়েছে হুজুর আপনি যে ইমামটা নিয়োগ করছেন এটা তো প্রত্যেকদিন ফজরের নামাজে দেই আবাসা সূরা পড়ে কোন সূরা পড়ে আবাসা উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন তাই নাকি হ্যাঁ পরে বলছে আচ্ছা ঠিক আছে যাও চলে যাও এখন উমর রাদিয়াল্লাহু আনহু ওনাকে সালাম জানাইছে উনি আসছে তুমি কে হুজুর আমি তো অমুক এলাকার ইমাম আপনি না আমাকে পাঠাইছেন আপনি না আমাকে সালাম জানাইছেন আমি আসছি বসে দাঁড়াও ঘরের ভিতরে ঢুকছে দরবারি টাইমে এক কোপে গর্দানটা ফালাই দিয়েছে সবাই হা করে তাকায় আছে হুজুর এবারে ইমাম এবারে কেন মারলেন ঘটনা কি পরে কা তোমরা জানো না তোমরা জানো না একে আমি ইমাম নিয়োগ করছি আসলে এটা মুনাফিক এটা যে মুনাফিক তার প্রমাণ হলো সে প্রত্যেকদিন ফজরের নামাজের ইমামতিতে সূরা আবাসা পড়ে আবাসা সূরা মানে কি বাহ্যিকভাবে বোঝা যায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু শক্ত ভাষায় আল্লাহ তাআলা কথা বলছেন একটু শক্ত ভাষা আল্লাহ তাআলা প্রয়োগ করছেন বাহ্যিকভাবে বোঝা যায় আসলে এই আয়াতের তাফসীর ওলামায়ে মুহাদ্দিক যারা বড় বড় উঁচু পর্যায়ের মুফাসসির যারা যারা আল্লাহর রাসূলকে চামড়ার চোখ দিয়ে বাহ্যিকভাবে দেখছেন ওনারা এটা সমাধান দিয়েছেন যে না আল্লাহর রাসূলকে শব্দ ভাষায় কথা এখানে বলা হয় নাই এটা বাহ্যিকভাবে বোঝা যায় ওই রকম যেমনি ভাবে হুদাইবিয়ার সন্ধিটা সম্পূর্ণ ছিল বাহ্যিকভাবে মুসলমানদের বিরুদ্ধে কিন্তু হুদাইবিয়ার সন্ধিটা সম্পূর্ণ ছিল মুসলমানদের পক্ষে ঠিক কিনা বলে বাহ্যিকভাবে মুসলমানদের বিপক্ষে উমর রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত গিয়ে চলে গেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা না মুসলমান আমরা না হকের উপরে আপনি কি সন্ধি করছেন সবগুলো তো আমাদের বিপক্ষে কিন্তু আল্লাহ রাসূল বলছেন উমর আমি ওই জায়গায় মাহফিলে সম্ভবত এই কথা বলছিলাম কথাটা অন্যদিকে চলে যাচ্ছে আল্লাহ রাসূল বলছেন উমর আমি রহমাতুল লিল আলামিন আল্লাহর হুকুম ছাড়া আমি আমি কোনো শব্দ বলি না আল্লাহু আকবার উমর রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন দাড়ি টানতে টানতে চলে গেছেন লজ্জা পাইছেন উমর রাদিয়াল্লাহু আনহু গোটা জীবন উনি আফসোস করেছেন আয় হায় আমি ওই দিনে কেন গিয়েছিলাম আল্লাহর রাসূলের কাছে এই কথাটা বলতে কি কারণে গিয়েছিলাম ইসলামকে আমি বেশি বুঝি না আল্লাহর রাসূল বেশি বোঝে আমি কেন গিয়েছিলাম গোটা জীবন অনুতপ্ত হয়েছে কান্না করেছেন ওই দিনে যাওয়ার কারণে ভাইয়েরা আমার উমর রাদিয়াল্লাহু আনহু বলেন এই লোকটাই ওই বাহ্যিকভাবে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা শব্দ ভাষা প্রয়োগ করছেন এইটা মনে করে শান্তি পায় আর এই সূরা পড়ে খালি নাউজুবিল্লাহ বলেন আমরাও দেখতে পাই আমাদের সমাজে কিছু কিছু ইমাম খতিবরা সূরা খুঁজে পায় এখানে শুধুমাত্র ইন্নামা আনা বাশারুম মিছলুকুম উমর রাদিয়াল্লাহু আনহু থাকতো গর্দান পড়ে যেত বড় বড় খতিব বিশ্বাস করবেন কিনা জানি না এই ইতিহাসগুলো আপনাদেরকে জানতে দেওয়া হয় না এই ইতিহাস যদি জানতে চান আজকের এই মুহূর্ত থেকে এই দেখটা থেকে শুরু করে 200 বছর পিছনে চলে যান ওখান থেকে আল্লাহর রাসূল পর্যন্ত সাহাবীদের যুগ তাবেইনদের যুগ ওই সময়টা আপনারা পড়াশোনা করেন দেখবেন এগুলো